বাংলাতেই ভালো লাগা সম্পূর্ণ। সম্পূর্ণ এখন আপনারা দেখছেন গ্ল্যামার ওয়ার্ল্ডের সাজঘর। আমি রূপা, আমার সঙ্গে রয়েছেন দ্য মোস্ট বিউটিফুল এন্ড গর্জিয়াস আনিয়া, বলাই বাহুল্য। কিন্তু আজ যেহেতু বুধবার, সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি শতভিষা। শতভিষার ব্যাপারে আমি কিছু বলবো। শতভিষা হচ্ছে, শুনে চোখ নামিয়ে নিল, আমার জীবনে হাতে গোনা যে কয়টি ছাত্রছাত্রী ছিল তার মধ্যে একজন। আমি একটি বিশ্ববিদ্যালয়ে ওই অ্যাক্টিং, গ্রুমিং এইসবের কিছু ক্লাস নিচ্ছিলাম, তো সেইখানে শতভিষাও আমার কাছে কিছুদিন আমার লেকচার বানিয়ে শোনার ধৈর্য দেখিয়েছিল। তাই শতভিষা আজকে এইখানে আসা, মানে ও আমার সাথে যোগাযোগ করেছিল এখানে আসার জন্য, বাকিটা তুই বল। রূপাদির সাথেই আমি কথা বলেছিলাম আমার সমস্যাটা নিয়ে, তো রূপাদি আমাকে সাজেস্ট করলো তোমার সাথে যোগাযোগ করার জন্য। আচ্ছা, তার মানে কানেকশনটা এইভাবে হলো। একদমই তাই, আমি আসলে ভীষণ সাই প্রকৃতির, তো রূপাদিকে আমি সমস্যাগুলো বলছিলাম, যেহেতু রূপাদির সাথে আমি ভীষণ ফ্রেন্ডলিভাবে মিশি, রূপাদি ভীষণ ফ্রেন্ডলি, তো সেই জন্যেই আর কি রূপাদি তোমার কথা সাজেস্ট করলো আমায় এবং বললো তুমিও খুব ইজি গোয়িং এবং তোমার সাথে আমি ফ্রিলি কথাগুলো বলে শেয়ার করতে পারবো এবং তুমি ঠিকঠাক একটা রেমিডি আমায় দিতে পারবে। আমার সব থেকে ঠান্ডা মাথার মানুষ। আমারও এখন তাই মনে হচ্ছে যে আমি বলতে পারবো। বলো। আমার সমস্যাটা হচ্ছে আমার রেগুলার বেরোতে হয়, ঠিক আছে, রেগুলার বেরোই এবং সেভাবে এখনও অবধি কিছুই স্কিন কেয়ার করি না, হেয়ার কেয়ারও করি না এবং জানিও না কীভাবে কী করা উচিত। আর পিম্পলের সমস্যা আছে, দেখতেই পাচ্ছ পিম্পলের দাগ রয়েছে এবং চুলও ভীষণ রাফ হয়ে যাচ্ছে, মানে কন্ডিশনার আর শ্যাম্পু ছাড়া কিছুই ইউজ করি না। এবং আর একটা ব্যাপার হচ্ছে কখনো কখনো স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যায়, আবার কখনো এত ঘাম হচ্ছে, এত অয়েলি হয়ে যাচ্ছে, একটা প্যাচ প্যাচে ব্যাপার চলে আসছে। এবার বুঝতে পারি না যে কী ইউজ করা উচিত, কোনটা করা উচিত না, তো একটু যদি সাজেস্ট করো কিছু। শতভিষা দেখো, প্রবলেমটা কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে এক্সপ্লেইন করতে পেরেছে, যে আমরা মনে হয় কয়েকদিন আগেই একটা এপিসোডে আলোচনা করছিলাম যে এত বেশি স্কিন ড্রাইনেসের প্রবলেম হচ্ছে, আমরা বাইরে যাচ্ছি গরমে, খুব কষ্ট হচ্ছে, গরম লাগছে, ঘামছি, স্কিনটা মনে হচ্ছে অয়েলি হয়ে যাচ্ছে, কিন্তু বাড়িতে যখন রয়েছি সেই সময়টা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের স্কিন কতটা ড্রাই হয়ে রয়েছে, ফ্লেকি স্কিন এই গরমে আমরা দেখতে পাচ্ছি, যেটা জেনারেলি আমরা কিছু বছর আগে কথা বললেও মনে হতো যে শীতকাল এলে বোধহয় ওই ফ্লেক্সগুলো স্কিনে অনেকের যে প্রবলেমটা থাকে সেটা হয়, কিন্তু না, এখন সেটাই হচ্ছে, যার জন্য দেখবে সুপারফেস সেন্সিটিভ বা নর্মাল যে কোনো এই দুটো কিন্তু এখনও এই সময়ও কিন্তু বেশ পপুলার। আর দেখো, এই যে একটা অয়েলি প্যাচ প্যাচে ব্যাপার, আর পিম্পলসটা কী থেকে, কারণটা কী, কেন পিম্পলসটা হচ্ছে তোমার, যে অয়েলিনেসটা হচ্ছে, পোর্সগুলো ভালোভাবে ক্লিন হচ্ছে না, কারণ তুমি স্কিন কেয়ার করোনি সেভাবে কিছু, তো আমি ডেফিনেটলি চাইবো তুমি কালকে গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি সেলন উল্টোডাঙাতে এসো, সেখানে খুব ভালো মতো স্কিন কেয়ারটা আমরা বুঝিয়ে দেবো তোমাকে। আর কী কী তুমি ইউজ করবে সেটা আমি বলে দিচ্ছি, শতভিষার মতো স্কিন যাদের, তাদের জন্য ফেস ওয়াশ, নিম ফেস ওয়াশ, কারো যদি মনে হয় মিন্ট ফেস ওয়াশটা বেশি পছন্দের অবশ্যই তারা করবে, কারণ মিন্ট ফেস ওয়াশটা কিন্তু বহু বছর ধরে রয়েছে। নিম ফেস ওয়াশ আমি বলবো কম্পারেটিভলি আমরা অনেক পরে লঞ্চ করেছি, কিন্তু তার মধ্যে নিম ফেস ওয়াশ যথেষ্ট পপুলার হয়ে গেছে। একটা জেনারেল স্কিন কেয়ারের জন্য তোমাকে টোনার ইউজ করতে হবে, গ্লো ক্লিন রোজ টোনার রয়েছে, ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম ইউজ করবে, তারপরে তুমি গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার ইউজ করবে, দেখবে স্কিনটা চকচক করছে দিনের বেলাতেও। আর তোমার চুলের দিকে আমি আসি, শ্যাম্পু আর কন্ডিশনার, কী শ্যাম্পু কী কন্ডিশনার ইউজ করেছো আমি সেদিকে যাচ্ছি না, এই জন্যই, কারণ আমি জানি তুমি গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের প্রোডাক্ট এখনও ইউজ করোনি, সেক্ষেত্রে আমি বলছি তোমাকে গ্লো রেড অনিয়ন শ্যাম্পু ইউজ করবে, সালফেট ফ্রি শ্যাম্পু, গ্লো রেড অনিয়ন অয়েল ইউজ করবে। ওকে, শ্যাম্পু করার এক ঘন্টা আগে অয়েল ইউজ করে নেবে, তারপরে শ্যাম্পু করে নিয়ে নারিশিং কন্ডিশনার দিয়ে কন্ডিশনিং করবে। এবার দেখো যে ড্যামেজটা হয়ে রয়েছে চুলে, একটা চট করে শাইন আনার জন্য, বা আমরা যে লুক চেঞ্জটা চাই না অনেক সময়, বা অনেকেই, অনেক বোনেরা আছে আমার, ছোটো ছোটো বোনেরা যারা একটু নিজেদের প্রফেশনে নিজেদের একটু গ্রুমিংয়ের জন্য এসেছো যে কী করে একটু লুকটা চেঞ্জ করা যায়, তাদের আমি অনেকেই কেরাটিন
ট্রিটমেন্ট সাজেস্ট করেছি, বাট কেরাটিন ট্রিটমেন্ট যদি নাও করানো হয় আমরা কিন্তু একটা কেরাটিন স্পা করিয়ে বেশ কিছুদিন ধরে চুলটাকে মেনটেন করতে পারি, সেটা আমরা মাসে একটা করে হলেও আমরা করিয়ে নিতে পারি। তুমি কেরাটিন স্পায়ের জন্য কালকে উল্টোডাঙা গ্ল্যামোয়াল বিউটি সেলুনে পৌঁছে যাও। একদম, আজকের মতন তো সময় শেষ, কাল তাহলে শতভিশার গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি সেলুনে নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা সূচনা হবে, এবং পরশু দিন এই অনুষ্ঠানে শতভিশাকে সঙ্গে নিয়ে, মানে নতুন শতভিশা, অনেক বেশি আত্মবিশ্বাসী এবং অনেক বেশি সেলফ প্যাম্পার্ড একটা শতভিশাকে সঙ্গে নিয়ে আমি আর আনিয়া চলে আসছি আপনাদের সামনে। আপনারা নিশ্চয়ই প্রচণ্ড এক্সাইটেড নতুন শতভিশাকে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণা।